হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ঈশানী। ভারতের সংবিধান থেকে অধ্যায় ভিত্তিক ক্লাস নিয়ে এলাম। আজকের অধ্যায় হচ্ছে ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য। এই অধ্যায় থেকে আগে আমি তোমাদের 25টা প্রশ্ন প্রোভাইড করে দিয়েছি, আজকে বাকি 25টা প্রশ্ন প্রোভাইড করব। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, শুরু করছি আজকের ক্লাস। যেহেতু আগের ক্লাসে 25টা প্রশ্ন প্রোভাইড করেছি, তাই আজকে 26 নম্বর থেকে বলছি। 26 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় সরকারের সর্বোচ্চ ক্ষমতার অধিকারীকে? রাষ্ট্রপতি, অপশন বি। 27 নম্বর, ভারতের রাষ্ট্রপতি পদপ্রার্থী ন্যূনতম বয়স কত হতে হবে? 35 বছর, অপশন সি। 28 নম্বর, ভারতের 3 সেনাবাহিনীর সর্বাধিনায়ককে? রাষ্ট্রপতি, অপশন বি। 29 নম্বর, সকল রাজ্যের রাজ্যপালকে নিয়োগ করেন কে? রাষ্ট্রপতি, অপশন সি। 30 নম্বর, ভারতীয় সংবিধানের কত নং ধারায় উপরাষ্ট্রপতির কথা উল্লেখ আছে? 63 নং ধারা, অপশন বি। 31 নম্বর, উপরাষ্ট্রপতি পদপ্রার্থী ন্যূনতম বয়স কত হতে হবে? 35 বছর, অপশন ডি। 32 নম্বর, রাজ্যসভার সভাপতিকে? উপরাষ্ট্রপতি, অপশন বি। 33 নম্বর, সংবিধানের কত নং ধারায় রাষ্ট্রপতিকে তার ক্ষমতা প্রয়োগের ব্যাপারে পরামর্শ দেওয়া ও সাহায্য করার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রী পরিষদ থাকার উল্লেখ রয়েছে? 74, অপশন ডি। 34 নম্বর, কে সুপ্রিম কোর্টে বিচারপতিদের নিযুক্ত করেন? রাষ্ট্রপতি, অপশন এ। 35 নম্বর, ভারতবর্ষে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়? 1951-52 খ্রিস্টাব্দ, অপশন ডি। 36 নম্বর, ভারতে প্রথম সাধারণ নির্বাচন চলে 4 মাস ধরে? অপশন ডি। 37 নম্বর, ভারতে প্রথম প্রধান নির্বাচন কমিশনারকে? সুকুমার সেন, অপশন বি। 38 নম্বর, লোকসভার প্রথম স্পিকারকে? জি ভি মভলঙ্কার, অপশন ডি। 39 নম্বর, ভারতে যুক্তরাষ্ট্রীয় সরকার রয়েছে কারণের ভাষাগত এবং অঞ্চলগত বৈচিত্র্য? অপশন ডি। 40 নম্বর, ধর্মনিরপেক্ষতার অর্থ রাজনৈতিক এবং সামাজিক দর্শন যেটি কোনো বিশেষ ধর্মীয় বিশ্বাসকে সমর্থন করে না? অপশন ডি। 41 নম্বর, যুক্তরাষ্ট্রীয় কাঠামোই সংবিধান কেন্দ্র এবং রাজ্যগুলির মধ্যে কর্ম বিভাজন করে? অপশন ডি। 42 নম্বর, জনপ্রিয় সার্বভৌমত্ব কি? জনগণের সার্বভৌমত্ব, অপশন বি। 43 নম্বর, ভারতের রাজনৈতিক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার কোন বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায় না? দ্বৈত নাগরিকত্ব, অপশন এ। 44 নম্বর, ভারতে সংসদীয় সরকারের অস্তিত্ব রয়েছে কারণ মন্ত্রিসভার লোকসভার কাছে দায়বদ্ধ থাকে? অপশন ডি। 45 নম্বর, নিচের কোনটি ভারতের সংবিধানের মূল বৈশিষ্ট্য নয়, সংবিধানের কোন অংশের সংশোধনের অধিকার? অপশন ডি। 46 নম্বর, ধর্মনিরপেক্ষ শব্দটি ভারতীয় সংবিধানে কিভাবে প্রবেশ করেছে? অপশন সি, 42তম সংশোধনী অ্যাক্টের দ্বারা। 47 নম্বর, ভারতীয় সংবিধানের কোন অংশে সংবিধানের উদ্দেশ্যগুলি উল্লিখিত আছে? প্রস্তাবনা, অপশন বি। 48 নম্বর, নিচের কোনটিকে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বলা যাবে? যে রাষ্ট্র বিভিন্ন ধর্মের পার্থক্য নির্দেশ করে না? অপশন এ। 49 নম্বর, সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে ভোটাধিকারের ন্যূনতম বয়স পরিবর্তন করা হয়? 62তম সংশোধন, অপশন সি। শেষ প্রশ্ন 50 নম্বর, ভারতে বর্তমানে প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ন্যূনতম বয়স কত? 18 বছর। ওকে, তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ক্লাসের 25টা MCQ। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, লাইক করে দিও। নতুন বন্ধুরা, চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।